বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো একটি ট্রাইফড নিয়ে এই ট্রাইফডটির মডেল হচ্ছে উইন টেঞ্জ ফাইভ টু জিরো এইট মডেলের একটি ট্রাইফড বিশেষ করে যারা ইউটিউব বা ফেসবুকের জন্য ভিডিও তৈরি করে তাদের কাছে বেশ পরিচিত এই ট্রাইফডটি এবং বিভিন্ন ইউটিউব রিভিউ ভিডিওতে দেখা যায় এই ট্রাইফডটির বেশ সুনাম রয়েছে তো সেই জন্য আজকে আমি আনবক্সিং রিভিউ করব এই টাইফয়েডটিকে এবং এক থেকে বারোশো টাকার মধ্যে এই টাইফয়েডটি আপনার জন্য কেমন হবে এই টাইফয়েডটির খারাপ দিক এবং ভালো দিক নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে তো আশা করছি আমাদের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এই টাইফয়েডটি কীভাবে ফিটিং করতে হয় সব কিছু দেখবো কোথা থেকে কিনতে পারবেন সব কিছু আজকের এই ভিডিওতে বলবো এটা কিন্তু একটা রিমোট কন্ট্রোল টাইফয়েড দেখতে পাচ্ছেন এখানে একটা রিমোট দেওয়া রয়েছে সর্বপ্রথম আমরা এটাকে ফিটিং করি আজকের ভিডিওটি স্পন্সর করেছে বিডি শপ ডট কম বিডি শপ থেকে খুব কম প্রাইসে আপনারা যে কোনো পণ্য ক্রয় করতে পারবেন বিডি শপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকবে এখন আমরা এই টাইফয়েডটির সাথে সব কিছু এক একে করে ফিটিং করব। তো এখানে দেখতে পাচ্ছেন একটা রিমোট এটার কোয়ালিটি খুবই সুন্দর এটা অন করে মোবাইলের সাথে ব্লুটুথ কানেকশন করে চালাতে হবে বন্ধুরা টাইফটের সাথে সব কিছু দেওয়া আছে এগুলো আমরা একে একে করে ফিটিং করব। যেটা যে জায়গাত লাগানোর কথা সব কিছু আমরা ম্যানুয়াল দেখে করব এবং আমার এই ভিডিওটা দেখেও আপনারা করতে পারবেন খুব ইজি ওয়ে তা আমরা এক এক করে সবকিছু ফিটিং করতেছি সব কিছু করার পরে আমরা নিমোটাক ফিটিং করে দিব ট্রাইফডটির সাথে তো এখন ট্রাইফডটাকে একটা ভদ্র বা অফিসিয়াল দেখা যাচ্ছে এখন ট্রাইফডটি দেখতে খুবই সুন্দর লাগছে এই ট্রাইফডটির কোনো খারাপ দিক আমার কাছে চোখে পড়েনি এই প্রাইজের মধ্যে কিন্তু এই ট্রাইফডটি খুবই মানে ভালোই এবং এটা একটা দিক আমার কাছে খারাপ লাগছে বলতে হবে সেটা হচ্ছে এই জিনিসটা এটা মানে খুবই নর্মাল দিয়েছে যদিও আমাদের বাজেট রেঞ্জ এক থেকে বারোশো টাকা তারপরও কিন্তু এখানে গাত্তি রয়েছে এটা যদি সিলভার বা ব্রিং দেওয়া হতো তাহলে কিন্তু আরও ভালো হতো ও আর হ্যাঁ এটার সাথে কিন্তু আপনি একটা ফুটফুটে ব্যাগ পেয়ে যাবেন কালো একটা ব্যাগ এই ব্যাগটা খুবই সুন্দর এই ব্যাগটা সাধারণত ক্যারি করার জন্য ট্রাইফারটা ক্যারি করার জন্য দেওয়া হয়েছে তো আমরা এখন দেখব যে ট্রাইফটটা এই ট্রাইফারটা হচ্ছে লো রেঞ্জ এখন আছে মানে একদমই ছোট ওয়েতে তো এখানে দেখতে পাচ্ছেন এটাকে যদি আমরা একটু হস করে দেই ডিল করে দেই তাহলে আমরা ট্রাইফারটাকে চারোদিকে ঘোরাতে পারবো আমরা যদি দৌড়িনি যে এই ট্রাইফডটা লম্বা করার জন্য তিনটি রেঞ্জ রয়েছে তো এটা হচ্ছে লো রেঞ্জ এখন আমরা এই ক্লিপগুলো খুলব এবং মিডিয়াম রেঞ্জটা দিব তো তখন আমাদের ট্রাইফডটা কত ফুট উপরে উঠে সেটাই দেখব তো এটা কিন্তু বেশ লম্বা একটা ট্রাইফড ডিএসএলআর বা মোবাইল দিয়ে খুব উপরে বা খুবই হাই কোয়ালিটির ভিডিও এখানে তৈরি করা যায় তারপর আমরা দেখাবো যে কীভাবে এটা মোবাইলের সাথে সংযোগ করা যায় ব্লুটুথেন করে এটা হচ্ছে মানে এটার পরে আরেকটা আছে এটা মিডিয়ামে রয়েছে তো মিডিয়ামে দেখতে পাচ্ছেন কত লম্বা একটা ট্রাইভ দেখতে পাচ্ছেন আমরা এখানে ট্রাইফোডটির তিনটা ঠ্যাং বের করে নিলাম যদি ট্রাইফোডটিকে আরও লম্বা করতে চান তাহলে এখানে একটা লক রয়েছে তো এই লকটাকে একটু ডিল করে দিয়ে ট্রাইফোডটাকে আরও লম্বা করা যাবে এখন আপনারা বুঝতে পারছেন নিশ্চয়ই ট্রাইফোডটা কত লম্বা নিচ থেকে ঘরের পুরো উপর পর্যন্ত উঠে গিয়েছে তো এই এর থেকে বেশি আর লম্বা করা যায় না এটি হচ্ছে মেন এখন আমরা দূরের থেকে একটা ভিউ নিব দেখতেই পেলেন যে আমাদের ট্রাইফ্রুটটা কত লম্বা একটি ট্রাইফ্রুট তো এটাতে ডিস ডিএসএলআর কানেকশন করতে পারবেন তো বারোশো টাকা প্রাইজে কিন্তু ট্রাইফ্রুটটা খুবই ভালো এবং আমার চোখে কোনো খারাপ দিক পড়ে না যখন আপনাদের ভিডিও করা শেষ হয়ে যাবে তখন এই ফুটটি আপনারা চেষ্টা করবেন ছোট করে রাখা কারণ এগুলো মোটামুটি খারাপ বলবো না কিন্তু বেশি আবার ভালো বলতে নাই যদি আপনারা বড় করে রেখে দেন হয়তো পড়ে গিয়ে ভেঙে যেতে পারে বা কোনো সমস্যা হতে পারে তবে ছোট করে রাখলে এটা খুবই দাবাদস্ত থাকবে ভাঙা থেকে আপনি বির বিরত থাকবো আর কি এটা বাংবো না সহজে কারণ ছোট থাকলে কিন্তু এটা খুবই শক্ত থাকে আমি যতটুকু লক্ষ্য করছি এখন আসি এটার রিমোট নিয়ে এই রিমোটটা বেশ কোয়ালিটি সম্পূর্ণ একটা রিমোট এই রিমোটটার এখানে একটা পাওয়ার ব্যাটন দেওয়া হয়েছে তো এই পাওয়ার ব্যাটনটা আপনারা অন করে দিবেন অন করে দেওয়ার সাথে সাথে এটাতে ব্লুটুথ ওপেন হবে এবং যে মোবাইল দিয়ে আপনারা ভিডিও করবেন সেই মোবাইলে ব্লুটুথ ওফেন করবেন এবং কানেকশন করে নেবেন তাহলে আপনি দূরে থেকে আপনার মোবাইলটাকে কন্ট্রোল করতে পারবেন